কানপুর টেস্ট নিয়ে আরো বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ফরিদা বক্তে আরা ফরিদা প্রথমে জানতে চাই যে আবহাওয়া আজ কেমন থাকছে সেখানে কানপুরের স্লো উইকেটে খেলা হচ্ছে সেক্ষেত্রে টাইগারদের সম্ভাবনা কেমন দেখছেন প্রথমত উত্তরপ্রদেশের এই স্টেডিয়ামে খেলা একটুখানি সফরকারী দলের জন্য কঠিন কারণ এ মাঠে আসলে ভারতের পারফরমেন্স ভীষণ রকম ভালো পারফরমেন্সের রেকর্ডও ভালো একই সাথে আপনি যেটা বললেন স্লো এবং লো উইকেট এই উইকেটের পুরো সুযোগ কাজে লাগাতে পারে স্বাগতিকরা এবং সেটার পরিসংখ্যান যদি আমরা একটু উল্লেখ করি এই মাঠে তেইশ ম্যাচ খেলেছে ভারত মোট তেশ ওয়ান ডে এর মধ্যে কেবল তিনটাতে হেরেছে সাতটা জয়ের সঙ্গে বাকি তেরোটাতে ড্র এবং গেল একচল্লিশ বছরে ভারত এ মাঠে কখনো হারেনি কাজে সহজেই অনুমেয় ভারত এই মাঠে কত কতটা দাপড় দেখাতে পারে আর আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানানো হয়েছিল যে কানপুরে বৃষ্টির পূর্বাভাস হয়েছে গতরাতে ভীষণ রকম ভারী বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টির কারণে নয় ভেজা আউটফিল্ডের কারণে টস হতে দেরি হচ্ছে সাধারণত ম্যাচের আধা ঘন্টা আগে টস হয়ে যাবার কথা এখনো পর্যন্ত মাঠ পর্যবেক্ষণে রাখা হচ্ছে এর আধা ঘন্টা পর টস হওয়ার সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের সুযোগের কথা বললেন আসলে এখনো খেলা শুরুই হয়নি যেহেতু প্রতিটি সেশনের পারফরমেন্স অনুযায়ী পারফরমেন্স অনুযায়ী ফলাফল কিছুটা পক্ষে এবং বিপক্ষে যাবে সেটা অনুমান করা যায় কাজে ম্যাচে যেহেতু এখন শুরু হয়নি প্রথম দিন শুরু হবার আগেই এখনই বলা অনেক আগে আগে হয়ে যায় যে বাংলাদেশের সুযোগ কতটা রয়েছে আরেকটি বিষয় একটু জানতে চাই ম্যাচের ঠিক আগের দিনই টেস্ট কি বিদায় বলেছেন সাকিব মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে না খেললে ভারতের সফরেই তাহলে লাল বলের পর্ব শেষ হতে যাচ্ছে তার আজকের ম্যাচের একাদশে কি তিনি নিশ্চিত সাকিবের একটা ইঞ্জুরি সমস্যা ছিল সেটা আমরা চেন্নাই টেস্টের পরে জানতে পেরেছি তখন বলা হয়েছিল নির্বাচকদের পক্ষ থেকে যে চেন্নাই টেস্টেই উনি আঙুলে কোনো ধরনের একটা চোট পেয়েছেন কিন্তু সেটা নিয়েই চেন্নাই টেস্টে খেলেছেন তবে অফিসিয়ালি কোনো ধরনের ডিক্লারেশন আমরা পাইনি সাকিবের ইঞ্জুরি সম্পর্কে হঠাৎ করে কানপুর টেস্টের আগের দিনেই সাকিব টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এবং বাংলাদেশে শেষ টেস্ট খেলার নিজের আগ্রহের কথা জানিয়েছেন সাউথ আফ্রিকার বিপক্ষে যেটা অক্টোবরেই হবে তবে আপনি নিশ্চয়ই জানেন রাজনৈতিক নানা কারণে সাকিবের উপর কিছু মামলা এবং কিছু জটিলতা রয়েছে যে কারণে উনি এখনো পর্যন্ত বাংলাদেশে আসতেই পারেননি পাকিস্তান সিরিজের পর ইংল্যান্ডে গেছেন ইংল্যান্ডে কাউন্টি খেলে ভারতে গেছেন ভারতে সিরিজ খেলে বাংলাদেশে আসবার কথা তবে সভাপতি ফারুক আহমেদও জানিয়ে দিয়েছেন যে ব্যক্তিগত নিরাপত্তা দেবার পুরো সুযোগ কিন্তু বোর্ডের নেই তখন এই এইখানেও কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে সেটা সময় বলে দিবে আসলে কি হবে আর একাদশে সাকিব আজকে থাকবেন কিনা সেটা টসের পরেই জানা যাবে কানপুর টেস্ট নিয়ে বার্তাকক্ষ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ফরিদা বক্তেয়ারা